বর ছেড়ে দিয়েছে কেন তুমি এগুলো করো স্বামী কি খেতে দেয় না এই আপুর কাছে আজকে ফার্স্ট টাইম এসে নিশুবির থেকে বেটার ফিল করেছে আমি ফুড নিয়ে পড়াশোনা করেছি তো পড়াশোনা শেষ করার পরে করোনার মধ্যে আমার ইন্টার্নি ছিল তো তখন ইন্টার্নি হয় না 3 মাসের ইন্টার্নি করে চলে আসি ওইখান থেকে জবের জন্য অফার করেছিল কিন্তু আমার আমি জব করিনি আমার একটু পারিবারিক সমস্যা ছিল আমার একটা বেবি আছে যার কারণে জব করাটা পসিবল না বেবি রেখে 7-8 ঘন্টা বাইরে জব করব কিভাবে তো তখন মাথায় এলো আমাদের ওইখানে একটা মেলা হয় পূজার মেলা তো তখন আমি ওইখানে একটা স্টল দিই তাই স্টলটাতে খুব ভালো সেল হয় তো সেইখান থেকেই চিন্তা ভাবনা করা প্রথমে ব্রাহ্মণবাড়িয়াতে ছিল আমার দোকান ওইখানে একটু সমস্যার কারণে ঢাকাতে এই 2 মাস হলো আমি করেছি দোকানটা আর এমনিতে আমার চাকরি করার কোনো ইচ্ছা নেই আমি বিজনেসেই কমফোর্টেবল কারণ এটা নিজের স্বাধীনতা আমার এই যে আমি যদি মনে করি যে আমি ভালো লাগছে না বা আমার একটু সমস্যা হচ্ছে আমি আজ যাব না আমি কিন্তু দোকানটা বন্ধ রাখতে পারবো কিন্তু চাকরি করলে তো সেটা সম্ভব না শ্বশুরবাড়ির ফ্যামিলির দিক দিয়ে আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ সে সবসময় সব কাজে আমাকে সাপোর্ট করেছে এখন পর্যন্ত করে আমরা দুইজন দুই জায়গা থেকে বিলং করি সে গ্রামে থেকে বিলং করে আমি শহরে থাকি আমার মাসিক আয় 70,000 প্লাস প্রথম দিন আমি মেবি 900 টাকা বিক্রি করেছিলাম ফার্স্ট যেদিন আমি এখানে দোকান দিই 900 টাকা বিক্রি করেছিলাম তারপর 600-400 এমনও দিন গেছে 400-600 বিক্রি করেছি এখন আস্তে আস্তে ভালো ভালো হচ্ছে ভালো একটা দিকে যাচ্ছে এখানে অনেকদিন ধরেই খাচ্ছি দিদি সুন্দরভাবে ঘর থেকে বানায় নিয়ে আসে জিনিসগুলো হাইজেনিক থাকে অ্যান্ড ভালো টেস্ট ভালো ইন্ডিয়ান ফুচকাটার আইডিয়াটা মানে এটা আমার নিজের থিঙ্কিং কারণ আমি দেখি যে বাংলাদেশে তো এক প্লেট হিসাবে বিক্রি হয় কোথাও এক পিস ফুচকা বিক্রি করে না ইন্ডিয়াতে আমি যখন কয়েকবার ইন্ডিয়াতে আমি বেড়াতে গেছি তো তখন ওখানে দেখেছি যে এক পিস করে ফুচকাও বিক্রি হয় আপনি চাইলে এক পিস দুই পিস খেতে পারেন আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি তো এর আগে অনেকবার খাওয়া হয়েছে বেস্ট সবসময় খাই অনেক আনকমন তো তো এরকম ফুচকা তো আর আদার্স অন্য জায়গায় পাওয়া যায় না তো এর জন্য এখানে সবসময় খাই ভালো লাগে অনেক ইন্ডিয়ান পানিপুরি এর আগে 300 টাকা খাওয়া হয়েছে তবে এই আপুর কাছে আজকে ফার্স্ট টাইম এসে 300 থেকে বেটার ফিল করেছে এই ফুচকাটা খেয়ে আমরা এই জন্য আমি ভাবলাম যে আমি একটু ডিফারেন্স কিছু করি যে যার ইচ্ছা হবে সে এক পিসও খেতে পারবে হয়তো বা তার সমস্যা বা তার রুচি বেশি নেই খাবে বেশি খাবে না সে এক পিস খেতে ইচ্ছুক তো সেই ক্ষেত্রে তো ফুচকাওয়ালার এক পিস ফুচকা বিক্রি করে না এই জন্য আমার ইচ্ছাটা যে না সবাই তার সামর্থ্য অনুযায়ী যেমন এই যে বস্তির পোলাপান আসে ওরা তো এক প্লেট ফুচকা 60 টাকা এক প্লেট ফুচকা কিনে খাওয়ার মতো সামর্থ্যদের নেই কিন্তু বাচ্চাগুলো এসে যে এক পিস দুই পিস করে খায় এটা আমার ভালো লাগে আর আমার বিক্রি করার দিক দিয়েও এটা সুবিধা সবথেকে বড় নিজের মেন্টালিটিটা আপনি কি ভাবছেন আপনার মন মানসিকতা কি যে না লোকে কি বলছে লোকের কথা আপনি শোনার শুনে যদি কিছু করেন তাহলে আপনার সেটা সম্ভব না আমি লোকের কথা না শুনে নিজের মন মতো করেছি হ্যাঁ লোকে প্রথম দিক থেকে অনেক কথা বলেছে যে বর ছেড়ে দিয়েছে কেন তুমি এগুলো করো স্বামী কি খেতে দেয় না এখনও শুনতে হয় কিন্তু বাট এগুলো কিছুই না এটা আমার নিজের একান্তই ব্যক্তিগত বিষয় আমি নিজের ইচ্ছাতে করি হাজব্যান্ডের যথেষ্ট আছে সে যথেষ্ট করে সে বলে যে তোমার দরকার নেই কিন্তু আমি বলি যে না সমস্যা কোথায়